এটার মধ্যে ডিএপি সার গুলিয়ে রাখছি, এটা ভালো করে গুলে গেলে সরিষা ক্ষেতে স্প্রে করতে হবে স্প্রে মেশিন দিয়ে। ওই তো স্প্রে মেশিন, এটা বাবা দেখে আসছে, মামা এভাবে করে, তো মামা বলছে এভাবে দিয়ে দিতে। জগ এগুলাইছি, অনেক সময় লাগে গুলতে। মামা দেয় একদম বিঘা বিঘা জমি সরিষা চাষ করে, সব জমিতে নাকি দিয়ে দিছে, আমাকেও দিতে বলছে। এই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি বিশ্বজিৎ সরকার, আপনারা দেখছেন ভিলেজ উড ব্লগার। এখন যাইতেছি আমাদের সরিষার জমিতে, আমি আর মা, বাবাও আসবে বীজ দিতে, মানে ভিটামিন। বাবা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, মামা দিয়ে দিছে, ওগুলো এখন জমিতে দিব। বাংলাদেশে খায়, শহরে খায়, শহরে বেঁচে তো ভিটামিন গুলিয়ে নিয়ে আসছে জলে, এটার মধ্যে মা আরো জল নিয়ে আসছে কলসে করে, জল আরো লাগলে এটার মধ্যে দিয়ে তারপর স্প্রে করব। আমাদের সরিষা অনেক ঘন হয়ে গেছে, মা বলছিল মাঝখান থেকে একটা একটা উঠিয়ে তারপরে শাক খাবে, কিন্তু এখন বলতেছে নাকি উঠানোর সিস্টেম নাই, ফুল হয়ে গেছে, এখন আর উঠানো যাবে না, ফুল হয়ে গেছে। অনেক বেশি ঘন হয়ে গেছে, এখন মারে বলছে এগুলো মাঝখান থেকে ছোট ছোট যেগুলো আছে উঠিয়ে দিতে, তাহলে হয়তো একটু ফলন বেশি পাওয়া যাবে। কিন্তু বিষ, ভিটামিন যেটা বিষও বলে আবার, ওইটা দিয়ে দিলে শাক খাওয়ার উপায় থাকবে না। আমি দেখছি শহরে এগুলো বিক্রি হয়, আমার অফিসের ওইদিকে বিক্রি হয় সরিষা শাক। আজকে রাতে রাতে ভাজবো না, ওহা রাতে তো শাক খাওয়া উচিত না। মাঝখান দিয়ে এটা এটা দিতে নষ্ট,
বাবা আসতেছে। মুড়ে ওই তলে যাও গা, নাহলে কোন মুখে দিবে? উত্তর দক্ষিণে দেও। যে জায়গায় একটু দূর বলে জায়গাটা ধরে ভালো করে ভিজিয়ে দিও, মধ্যে দিয়ে ওই হাতে লেগে দে, দুই মুখী যাইবে। যাইও হেটে নিচ করে নিচা করে দেও, পারা না গুক অসুবিধা না, হুইয়া বললো আজকে আবার উঠবো ওটা সমস্যা হবো না। যাও খালি আর বাবু রেজানি গ্যাপ করে না। উত্তর মরে আনার পরে শেষ হয়ে গেল, যত ফুরসে ঘুরে একবার সেরা দুইবার করে পড়ুক নে, মাঝখানে গ্যাপ করে না। ওষুধ দেওয়া শেষ করলাম, মা আবার শাক তুলছে, এতগুলো মা গেছে আলু ক্ষেতের জঙ্গল পরিষ্কার করতে। বাবাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য আজকে, বাবার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এরপরের দিন দেব মাকে ভিডিও করার জন্য, বাবা নাকি ইন্ডিয়াতে দেখে আসছে মামা এভাবে বিষ দেয়, মানে ওষুধ দেয় ভিটামিন, অনেক জায়গায় নাকি সরিষা চাষ করছে মামা 12 বিঘার মতো। এগুলো গল্প করতেছে কয়েকদিন যাবৎ মামা, কারণ এত বড় তো কৃষক আমরা না, এত জমিও নাই, মামা 12 বিঘা জমি সরিষা চাষ করছে, 1-1 বিঘায় 33% ওইখানে। বাবা যাইতেছে এখন দক্ষিণ পাশের জমিতে যাইতে বললো, ওইখানে যে সার গুলাইছিলাম ওইটা নাকি আজকে স্প্রে করে দিতে হবে, এখন ওইখানে যাবো। দক্ষিণ পাশের জমিতে যাইতেছে এখন, আগে শার্ট পাল্টে আসছি কারণ এটা ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণ হলো পাইপের যে নাটটা ছিল প্লাস্টিকের, ওইটা ঢিলা হয়ে আসছিল, আমি খেয়াল করি নেই, ওইটা যে দিচ্ছি ওইখান থেকে জল বের হয়ে শার্ট একদম ভিজে গেছে, প্যান্টও ভিজছে, গামছা বাজা ছিল মাছ মাজাই সেই গামছাও ভিজছে। শার্ট চেঞ্জ করে আসছি এখন, হলুদ চাপ করে আসছি, বাবার শার্ট পরে আসছি। রাজভোগ ধান ছিল, খুব সুন্দর হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন আমার ব্লগে, সব ধান কেটে ফেলছে কৃষকের ঘরে চলে গেছে ধান। মা আমার ভিডিও দেখছে ইন্ডিয়ায় বৈশা বৈশা আর বলছে যে তোর কথা হয় একদম না, মনে হয় হাঁপিয়ে গেছিস, তো এইগুলো কাঁধে নিয়ে হাঁটলে এরকম কাজ করে কথা বললে তো হাঁপিয়ে যাবো, তো ওইগুলো বলছি, পরে বলো ও হ ঠিক আছে তাহলে তো হাঁপিয়ে যাবে। এটা কাঁধে করে নিয়ে আসলে সত্যি সবাই হাঁপিয়ে যাব। জমিতে এসে পড়ছি, সরিষা হইতেছে ছোটো ছোটো, এখনো এই কোনায় পড়ে নেই, দানায় পড়ে নেই।
ওই তো মা আসতেছে, বলছিলাম জল আর লাগবে না, কলস আনার দরকার নাই, আবার কলস ভরে জল নিয়ে আসতেছে কষ্ট করে। শুধু শুধু দেখি না মামু, নাকি না মামু কি জানি, মা এসে ওই পাশের শাক তোলা শুরু করে দিছে। শাক না, এগুলো শাক হইব না, কিন্তু এ পাশে ঘন হয়েছে কিছু জায়গায়, ওইগুলো পাতলা করে দিতেছে, আবার কিছু জায়গায় কম হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম অনেক ধান ছিল, এখন সব ধান কাটা শেষ। এখন মেডিসিন স্প্রে করব, মা করবে ভিডিও। ওইসে না, ওইসে ও রান্না গে আমার, কেমন লাগলো আজকে ভিডিও করে? অনেক ভালো, অনেক ভালো। জমিতে ঔষধ দিয়ে বাড়িতে চলে আসলাম, মেশিন ধুয়ে রাখছি। আজকে বাবা মা দুইজনই ভিডিও করে দিছে এই প্রথমবার, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।